ট্রাকে লিড হয় নাই, বাইকে দাদাভাই লিড দিয়ে দিচ্ছে। ও যাচ্ছি, টাইমের মতো দূর যাই, তারপর যতটুকু যাই যাইতে পারি যাইতে থাকি। শুভ সকাল সবাইকে। ভারতের বিহার রাজ্যের বারসুই থেকে কালকে ট্রেন থেকে নামলাম। নামার পরে লাগছে খুব খিদা, পরে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে রাত হয়ে গেছিল, তো রাতে শোয়ার জায়গার কোনো ব্যবস্থা নাই, তো কী আর করার, হাঁটতেছিলাম হাঁটতেছিলাম। তো ওই যে এটা হচ্ছে রাস্তা, এটা দিয়ে আমি এইদিকে বিহারের যে রাজধানী পাটনা ওখানে যাওয়ার জন্যে হিচহাইকিং করব। তো রাতে শোয়ার জায়গার প্রবলেম হচ্ছিল, তো একজন দাদাকে বললাম এটা হচ্ছে একটা গ্যারেজ, তো এই গ্যারেজের মধ্যে এইখানে আমি হচ্ছে ওই টেন্ট করে নিছি, এখানেই রাতে ছিলাম। আসলে খাই কিংবা না খাই ওইটার থেকে বেশি জরুরি আমার কাছে সেটা হলো পরিষ্কার থাকা, বিশেষ করে গোসল করা ঠিক টাইম মতে। তো আজকে 2 দিন হয়ে গেছে ওই নাগাল্যান্ড থেকে আসার পথে কোনো রকমের, লাস্ট ওই হোটেলে ছিলাম, হোটেল থেকে ফ্রেশ হয়ে আসছিলাম, বাট ওই যে লোকাল ট্রেনে করে আসছি তো প্রচুর গরম এবং এমন একটা অবস্থা, শরীর টরিল ঘামায়া পুরো একাকার, অনেক বিরক্ত লাগতেছিল। তো কালকে রাতে তো ট্রেনটে কোনো রকমের ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে ঘুমাইছিলাম, দেন সকাল থেকে শুধু হাঁটতেছি, প্রায় 2-3 কিলোমিটার হাঁটতেছি, নিয়তি করছি যতক্ষণ পর্যন্ত ফ্রেশ না হব ততক্ষণ পর্যন্ত নাস্তাও করব না। তো ভাগ্য ভালো আইসা হাঁটতেছি হাঁটতেছি, পরে আইসা দেখি যে এইখানে একটা পুকুর, এই যে এই পুকুর, শুধু গোসল করছি তা না, এটার পাশাপাশি একটা উপকারও হয়েছে। আমি আগে গোসল করতে গিয়ে সর্বপ্রথম যে কাজ করছি সেটা হলো কাপড় ধোলাই করে দিছি। তো কাপড় ধোলাই করার পরে মানে আমি গোসল করতে করতে আমার কাপড়ও শুকিয়ে গেছে, তো অনেক উপকার হয়েছে আর কি, এক ডিলে দুই পাখি। তো গোসল করলাম, পুকুরে পানি একেবারে ফ্রেশ, সুইমিং পুলের মতো, এবং ঘাট বাঁধানো, নিচে যাওয়ার জন্য সিঁড়ি আছে। তো আবার গোসল টোসল করলাম, এতক্ষণ ফ্রেশ ট্রেশ হইলাম, অনেকক্ষণ সময় রেস্ট নিলাম, এখন আবার সামনে যাইতে হবে, তারপর হচ্ছে নাস্তা টাস্তা করবো, তারপর হচ্ছে শুরু করে দিব হিচহাইকিং। হ্যাঁ জি ভাই, ফাইনালি লিফট মিলে গেছে ভাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমি আমন কালামাজা দিনজা থেকে, তো মোটরসাইকেলে লিফট মিলে গেছে, এখানে প্রচুর পরিমাণে মোটরসাইকেল, ধারণা করছিলাম এমন নেই। তো যাক ভাইকে অনেক অনেক ধন্যবাদ, মনে হচ্ছে 20-25 কিলোমিটার মতো যাবে, ওইটুকু পর্যন্ত যাই, বাকি যা আরেকটু ব্যবস্থা হয়ে যাবে। তো থাকি আমরা এখানে নাইমে পড়লাম, ওই যে পিছনে হচ্ছে আবুলতালা মাজার ভাই, উনি হচ্ছে আমাকে আরেকটা বাইকে উঠাই দিছে, এটা হচ্ছে আমার বন্ধু, উনি এখান থেকে 5-7 কিলোমিটার দূরে যাবে, দেন হচ্ছে আমি পূর্ণিয়া জেলা, এটা হচ্ছে আবার ইন্টারন্যাশনাল ভারতের সবচেয়ে বড় হাইওয়ে, ওই হাইওয়ে আমাদের বলতে হবে। তো ব্যাড লাক হইলে যা হয় আর কি, আমার খুব ক্ষুধা লাগছে, বাট এখানে হচ্ছে চিকেন মাটন, মাটন কি আমি চিনি না, চিকেনটা চিনি, চিকেন তো মুরগি এটা আমি জানি, বাট অনেক দাম, অনেক এক্সপেন্সিভ। আমি জিজ্ঞাসা করলাম কত, বলতেছে যে চিকেন দিয়ে খাইতে গেলে 90 টাকা, অর্থাৎ ইন্ডিয়ান টাকায় হচ্ছে 90 টাকা। তো এত টাকা দিয়ে খাওয়া পসিবল না, আর আমার মানে এই গরমের মধ্যে মাংস জাতীয় খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আমার প্ল্যান হচ্ছে আমি ইয়ে খাইতে পারি,
ডিম দিয়ে খাইতে পারি, ডাউল দিয়ে, শাকসবজি দিয়ে, বাট এখানে খাবার খুবই সংকট, এই গেল একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আইসক্রিম খুঁজতেছিলাম, প্রচুর গরম, তো আইসক্রিমও পাইলাম না। ওরা বলতেছে দোকানে বিক্রি করে না, ওই যে ফেরিওয়ালা যেভাবে বিক্রি করে ওভাবেই বিক্রি হয় এখানে। আর থার্ড যে সমস্যাটা, একটা হোটেলে ঢুকছি, হাত মুখ ধুইছি, ধুয়ে ফ্যানটা চলতেছিল, ভাবলাম যে কিছুক্ষণ বসি, খুব ভালো লাগবে, আমিও বসছি, সুন্দর করে আমার ইয়েটা চলে গেল, কী বলে কারেন্টটা চলে গেল। দেখি একটা পিক আপ, হ্যাঁ পিক আপটা চলে গেছে, মনে করছিলাম পিক আপের লিফ্ট পাবো। তো যাই হোক, এখান থেকে আমার বলে দিছে যে আপনি এখান থেকে পূর্ণিয়া জেলায় চলে যান, এখান থেকে প্রায় 30 কিলো 31 কিলো এরকমে, ওখান থেকে হচ্ছে আবার আরেকটা জেলা এইভাবে করে, তারপরে হচ্ছে পাটনা। তো দেখি যাইতে পারি কি না, এখন পর্যন্ত 30 কিলোমিটার উপরে লিফ্ট পাইলাম, আগাইতে থাকি, আশা করি আজকে অনেকটা রিচ করতে পারবো। দুপুরে খাওয়া দাওয়া করলাম, প্রথমে আমাকে যেখানে নামায় দিছিল কি যেন জায়গাটার নাম, ওদের এখানে খাবার দাবারের সিস্টেম হচ্ছে ভিন্ন রকম, অর্থাৎ মানে আপনাকে খাইতে হবে এত টাকায়, হ্যাঁ, তারপরে আপনি ভাত বেশি লোন কম লোন, তরকারি নেন ডাল নেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার, বাট মানে তাদের হচ্ছে প্রাইস ফিক্স করা এত টাকা এত টাকা। তো ওখানে চাইছিল হচ্ছে চিকেন, অর্থাৎ মুরগি দিয়ে ভাত দিয়ে খাবার 90 টাকা ইন্ডিয়ান টাকায়। আর এখন যে এখানে আসছি এটা হচ্ছে পূর্ণিয়া বাইপাস, এটা হচ্ছে বিহারের একটা জেলা, নাম হচ্ছে পূর্ণিয়া। তো এইখানে আসি, এখানে আসার পরে বলতেছে যে আপনি যদি সবজি দিয়ে খান তাহলে 60 টাকা, আর যদি মাছ অর্থাৎ রুই মাছ অথবা আপনি চিকেন খান তাহলে হচ্ছে 70 টাকা। আমি করতে 10 টাকার জন্য আর মুরগি ভাত রাখবো কেন, পরে ওই তো মুরগি মাংস দিয়ে খাইলাম। এখন হচ্ছে পাটনার উদ্দেশ্যে হিচহাইকিং, একটু ডিফিকাল্ট হবে কারণ হাইওয়েতে হিচহাইকিং করা একটু কষ্টকর, বাট সমস্যা নেই, আশা করি পারবো। এখান থেকে হচ্ছে 350 কিলোমিটার। শুভ সকাল সবাইকে, আজকে হচ্ছে বিহারে আমার জন্যে সম্ভবত, হ্যাঁ বিহারে আজ তিন দিন চলে আজকে। আজকে রাতে ছিলাম হচ্ছে রাস্তার পাশে এক ধরনের হোটেল পাওয়া যায়, ওই হোটেলগুলোকে বলে হচ্ছে দাবা, তো ওইখানে থাকা যায় খাওয়া যায় সব কিছুরই ব্যবস্থা আছে। তো রাতে ওইখানেই ছিলাম, রাতে খাইলাম, এখন খাওয়া দাওয়া করলাম, এখন প্রায় এখানে লোকাল টাইম 10:15, মানে 10:15 বেজে গেছে, আর বাংলাদেশে মেবি 10:45 বেজে গেছে। তো দেখি আজকে পাটনার দিকে যাওয়ার ইচ্ছা, দেখি কোথায় থেকে লিফ্ট পাই, লিফ্ট নিতে হবে আবার। তো ঠিক আছে শুরু করে দে, পূর্বের ন্যায় হিচহাইকিং। কষ্টকর হয়ে যায়, thank you.
ওনার কাছ থেকে লিফট মিলছে সম্ভবত কত 7-8 কিলোমিটার মতো মনে উনি আসছিল। জায়গার নাম হচ্ছে কথা না কখা। হ্যাঁ, ওইটুকু পর্যন্ত উনি আমাকে ওই নামাই দিচ্ছে পিছনেই। তো এখন আমি একটু সামনে যাচ্ছি, হাইওয়ের পাশে যে হোটেলগুলো হয় ওখানে অনেক সময় সাধারণ পাবলিক খায়, আবার অনেক সময় ট্রাক, বড় বড় কন্টেইনার যে ট্রাকগুলো এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায় হাজার হাজার কিলোমিটার। তো ওই যে হাইওয়ের পাশে যে খাবারের দোকান, ওগুলোকে ইন্ডিয়ায় বলা হচ্ছে ধাবা। তো ওই ধাবাতে প্রচুর পরিমাণে ট্রাক ব্রেক থাকে, তো ওদের কাছ থেকে বইলে অনেক সময় লিফট পাওয়া যায়। তো সামনে ধাবা আছে যেখানে আমি কালকে ছিলাম এরকমই, তো ট্রাই করে দেখি যদি কোনো ট্রাক পেয়ে যায় তাহলে অনেক দূর পর্যন্ত যাইতে পারবো। ভাই যাচ্ছিলাম, এই দাদা ভাই আমাকে বলতে যে আমার একটা ভিডিও বানাবেন, তো ওনার ভিডিও বানায় নিলাম। উনি বলতেছে যে চলেন আপনাকে লিফট দিব, তো যাচ্ছি ওনার সাথে। এটা হচ্ছে টেম্পো, বেবি ট্যাক্সি, এটাতে করে যাচ্ছি। দাদা বলেন ভাই আপনার নাম বাদে অমিত কুমার পাসওয়ান। আচ্ছা, তো ঠিক আছে যাইতে থাকি। হ্যাঁ ভাই, ওনার সাথে প্রায় 60 কিলো না, হ্যাঁ এরকমই 50-60 কিলোমিটার, 60 কিলোমিটার মতো হবে ওনার সাথে আসছি। মজার ব্যাপার হচ্ছে আমি মূলত ব্লগিং শুরু করছি হচ্ছে, ট্রাভেলিং শুরু করতে হচ্ছে এইখানে, ওখান থেকে ওই সামনে হচ্ছে, পিছনে হচ্ছে একটা মোড়, এই মোড়ের বাঁ দিক যেটা ওই বাঁ দিক দিয়ে যায় হচ্ছে জায়গার নাম হচ্ছে বাগলপুর। আমাদের ময়মনসিংহের বাগলপুর না, এটা হচ্ছে ইন্ডিয়ার বিহারের বাগলপুর। তো ওই বাগলপুর হচ্ছে শুভম কুমারের বাড়ি, অর্থাৎ আমি যার ভিডিও দেখতাম সবসময় শুভম কুমার, নুমেট শুভম নামে যে ইউটিউব চ্যানেল, তো ওর বাড়ি হচ্ছে ওখানে। তো ওর সাথে তো আমার কোনো মিট নাই, এবং হচ্ছে ওই পিছনে ডাকতেছিল যে কিসের কী করতেছি। আর এখানে লোকগুলো হচ্ছে এরকমের, কিছু হইলেই এরা বলে যে ভাই আমার ভিডিও করেন, আমার আমার ছবি তোলেন। মানে বিহার হচ্ছে কি, মানে ইন্ডিয়ার আমি এখন পর্যন্ত যতগুলো রাজ্যে ঘুরছি তার থেকে মানে একটু ডাউনগ্রেডেড যে রাজ্য আছে সেটা হচ্ছে বিহার। এই জন্য এই লোকগুলা মানে এই সকল বিষয়ের মধ্যে মানে হেলা ফেলাও নেয়, আবার খুব ইন্টারেস্টেড আর কি। তো যাই হোক, শুভমের বাড়ি হচ্ছে ওই দিকে, ওই বাগলপুরের দিকে। ও এখন সম্ভবত দেশর নাই, আর ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই, যদি থাকতো তাহলে হয়তো শুভমের বাড়িতে যাইতে পারতাম। তো যাই হোক, ওনার সাথে ও মানে মোটর সাইকেলে আমাকে যখন জিজ্ঞাসা করছে আপনার ইউটিউব চ্যানেলের নাম কী, তখন আমি বললাম যে নোমেডিক বাংলাদেশ। নোমেডিক বাংলাদেশ পাওয়া মাত্র উনি শুভমের নাম নিল যে নোমেড শুভম। পরে আমি বললাম আরে আপনি চিনেন, কো হ্যাঁ এর বাড়িতে এইখানেই। তো অনেকক্ষণ গল্প টল্প হইলো, প্রায় 2 ঘন্টা আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম। বলার পরে উনি আবার আমার কি পিছনে নামায় দিয়েছে, পরে বললো যে চলো নাস্তা টাস্তা করি। দেন নাস্তা করে তারপরে হচ্ছে উনি আমাকে বিদায় দিছে। এখন আবার আমাকে সামনে লিফট নিতে হবে, দেখি একজন দাদা ভাইয়ের কাছে লিফট, উনি সম্ভবত যদি সামনে যায় তো ওনার কাছে লিফট নিবে। দাদা কি আপ সামনে যাও গে, কত দূর? ও মেরেকে থোড়া লিফট দিজে, ক্যা হো রহা হ্যায়, ইয়ে ভিডিও ভিডিও ইউটিউব কা। তো ওই দাদার কাছ থেকে লিফট পেয়ে গেলাম, উনি অল্প একটু সামনে যাবে, তো যাইতে থাকি। থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট। আমি ওই ট্রাককে লিফট চাইছিলাম, বাট ট্রাক আমাকে লিফট দেয় নাই। এই দুই ভাই আমাকে বলতেছে যে চলেন আমরা একটু সামনে যাবো, আপনাকে লিফট দিয়ে দিই। উনি আমাকে লিফট দিচ্ছে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম কেন? অভিষেক। আচ্ছা, ওনার নাম হচ্ছে অভিষেক, আর আপনার? আচ্ছা, ওনার নাম হচ্ছে করম ভান। তো এই দুই ভাই আমাকে লিফট দিচ্ছে, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওনাদের হিচহাইকিং এবং ইউটিউব চ্যানেলের বিষয়ে জানা আছে, এই জন্য ওনারা বুঝে গেছে। প্রায় দুপুর হয়ে গেছে, আমি হচ্ছে
দুই দিন গোসল করতে পারি নাই, আর মেইন রিজন হচ্ছে দুই দিন যাবৎ ট্রেনের উপরে দৌড়াদৌড়িতে ছিলাম, এই কারণে কোনো জায়গা পাচ্ছিলাম না। পরে এখানে ওই যে বরুণী, হ্যাঁ সায় দুইটি হবে, ওরা মানে ইংলিশে আসে বারাউনী আর বাংলায় নাম মানে মৌখিক ভাষা হয়েছে বরুণী। ওই ট্রেন স্টেশনতে নেমে রাতে ওখানেই বসে শুয়ে সময় কাটাইতে হয়েছে, কারণ হচ্ছে মানে রাত্রে 11টা বাজে ট্রেন আসছে, এই টাইমে কখনো কী বলে হোটেল মিলানো পসিবল না, থাকার জায়গার ব্যবস্থা নেই। তো সকালবেলা আমি কি করছি, মানে গুগলে মানে আমার ম্যাপে চেক দিলাম যে এখানে আশেপাশে কোথাও নদী আছে কি না, তো এক নদী পাইছি, ওই নদীতে গেলাম গোসল করার জন্য, মোটামুটি 1.5-2 কিলোমিটার দূরে। কিন্তু প্রবলেম হচ্ছে এই নদীর পানি ভালো না, পরে আইসা এই যে এই জায়গাটা পাইছি, অর্থাৎ এটা পিছনে একটা মানে দিঘির মতো, দিঘি বা খাল এরকম, কিন্তু পানি অনেক পরিষ্কার। ওখানে আবার দেখলাম সিঁড়ি সিস্টেম আছে, পরে ওই সিঁড়ির মধ্যে দিয়ে নাইমা কাপড় টাপড় ধুলাই করলাম, গোসল টোসল করলাম কইরা, এখন মানে অনেক ভালো লাগতেছে, কাপড় ধুলাই করলাম, ফ্রেশ হইলাম, ফ্রেশ হওয়ার পরে অনেক শান্তি লাগতেছে। তো এখানে দু একজন লোকের সাথে কথাবার্তা বললাম, ওর সাথে কথাবার্তা বলার পরে এখন হচ্ছে যাচ্ছি আবার ট্রেন স্টেশনে, নাস্তা করবো, নাস্তা তো এখন প্রায় বাজে কয়টা লোকাল টাইম, একটু একটাই বাজে গেছে, কোনো একটা বাজে গেছে, তো গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে সামনে প্লেন, তো যাইতে থাকি।